আবার আমন্ত্রণ একুশে বিজনেসে দর্শক এখন রয়েছে আলোক হেলথ কেয়ার হাসপাতালের সৌজন্যে দেশের কৃষিখাত নিয়ে বিশেষ আলোচনা আর আলোচনার জন্য আমাদের সঙ্গে স্টুডিওতে উপস্থিত রয়েছেন ন্যাশনাল এগ্রিকেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মুস্তাফিজুর রহমান আমরা কথা বলছি তার সাথে জনাব মুস্তাফিজুর রহমান আপনাকে স্বাগত জানাচ্ছি ধন্যবাদ আপনাকে দর্শক শ্রোতাকে স্বাগত ধন্যবাদ মুস্তাফি আমরা জানি আসলে কৃষিখাত আমাদের অর্থনীতি বলি আমাদের দেশের খাদ্য সংসদ বলি কর্মসংস্থান বলি একটা বড় একটা অবদান রেখে চলেছে এবং সেই জায়গাটা নিয়ে আপনি অনেক দিন ধরেই কাজ করছেন অভ্যোক্তা হিসাবে প্রথমেই সাম্প্রতিক আমরা একটা বন্যা পরিস্থিতির কারণে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছে এই ক্ষেত্রে তো সেক্ষেত্রে প্রথম একটি অবস্থানটি যদি আমাদের তুলে ধরেন আপনি ধন্যবাদ আপনি কৃষিখাত নিয়ে যে আলোচনাটি করছেন এটা বাংলাদেশের কিন্তু এখনও অর্থনীতিতে কৃষিখাতটাই হল সর্ববৃহৎ খাত যদি আপনার সিঙ্গেল সেক্টর থেকে আমাদের জিডিপিতে কন্ট্রিবিউশনের কথা যদি বলেন তাহলে কিন্তু এটা কৃষি খাতটাই হলো এখানে প্রধান কৃষি বলতে ধরুন ফসলের চাষাবাদ ছাড়াও কিন্তু আপনার মৎস্য প্রাণী সম্পদ এগুলো সব মিলেই হলো কৃষি আমরা তো এই সেক্টরের আপনার বন্যা পরিস্থিতি বা অন্য অন্য ক্ষেত্রে আমরা যদি বলি এটা কিন্তু আমাদের খুবই মানে প্রাকৃতিকের ওপরে নির্ভরশীল আমাদের থাকতে হয় এবং আমাদের দেশ যেহেতু জলবায়ু এবং আবহাওয়ার দিক থেকে একটা মানে ঝুঁকিপ্রবণ দেশ সেটা কিছু ক্ষতি হয়েছে এখন আমাদের দেশে প্রায় কোটি এক লক্ষ কৃষক সরাসরি চাষের সাথে জড়িত এই লোকগুলো হলো আপনি যদি বলেন যে বিনিয়োগকারী কারা এরা কিন্তু এতগুলো মানুষ কিন্তু তার জমি নিয়ে বসে আছে এরা বিনিয়োগকারী নিজেই একজন এক একজন এক একজন বিনিয়োগকারী এন্টারপ্রেনার আমরা যদি এদের পাশে যদি তার উৎপাদনের যা কিছু লাগে কি লাগে তার উপকরণ লাগে বীজ লাগে সার লাগে কীটনাশক লাগে সেচ সেচের প্রয়োজন হয় আমরা যদি এই জায়গাগুলো একটা একটা করে যদি আমরা বৃহত্তর আঙ্গিকে পরিকল্পনা করে কৃষকের পাশে দাঁড়াই তাহলে কিন্তু কৃষকের উৎপাদন খরচ কমে যাবে উৎপাদন বৃদ্ধি পাবে আমাদের যেমন আমদানি পণ্যের মধ্যে আপনি যদি ধরেন আমরা কিন্তু অনেক কৃষিপণ্য আমাদের আমদানি করতে হয় যেমন ধরুন ডাল তেল এবং মশলা জাতীয় ফসল এটা পুরোটাই আমাদের আমদানি করতে হয় মানে লক্ষ কোটি টাকার আমদানি করতে হয় এগুলোর উৎপাদন লক্ষ্যমাত্রা আমাদের দ্বিগুণ তিনগুণ বাড়াতে হবে উৎপাদন খরচ যাতে কম হয় উৎপাদনের উপকরণগুলো আমরা যেগুলো আমদানি করে নিয়ে আসি সেগুলো এখানে উৎপাদন করা যায় কি না অর্থাৎ কৃষককে পুনর্বাসনের জন্য এখন যেহেতু আমাদের পরিবর্তিত সময়ে আমরা এসেছি এই সময় কিন্তু আমরা মেগা পরিকল্পনাগুলো নিতে পারি যে আমরা সারা বাংলাদেশের কৃষির যে চিত্রটা এর সঙ্গে তাৎপর্যপূর্ণ ফ্যাক্টরগুলো কী এর তাৎপর্যপূর্ণ কোন কোন বিষয়গুলো জড়িত সেগুলোকে শনাক্ত করে আমরা যদি এখানে বৃহত্তর পরিকল্পনা নেই আগামী পাঁচ বছরের মধ্যে আমরা কৃষিতে আমরা এই জায়গায় যেতে চাই কোন কোন জায়গায় যেতে চাই ধরুন কৃষকের উৎপাদন লক্ষ্যমাত্রা আমরা তিন গুণ আমরা নির্ধারণ করব। তাহলে গুণ লক্ষ্যমাত্রা নির্ধারণ করার জন্য প্রথমেই আপনার জাতের পরিবর্তন আনতে হবে ভ্যারাইটাল চেঞ্জটা খুবই ইম্পর্টেন্ট যে ভ্যারাইটির কারণেই প্রোডাকশনটা আপনার বাড়াতে হবে তারপরে ধরুন উপকরণ যেগুলো আছে রাসায়নিক সার তারপরে কীটনাশক সেচ এগুলোকে মিসইউজ যাতে অপব্যবহার হচ্ছে কি হচ্ছে না পাশ্চাত্যের দেশগুলোতে কোন প্রযুক্তিতে ব্যবহার হচ্ছে এখন যেমন ধরুন রাসায়নিক সার ইউরোপে কিন্তু রাসায়নিক সার প্রায় সত্তর ভাগ তারা কমিয়ে আনতে পেরেছে এটা হলো ন্যানো টেকনোলজি নামে একদম নতুন প্রযুক্তি আবিষ্কার হয়েছে স্বাস্থ্যের জন্য যেন ক্ষতিকারক ক্ষতিকারক না হয় পাশাপাশি আপনার ফার্মেন্টেড দ্বারা এমন এক ধরনের অনুসার তৈরি করা হয়েছে যেটা মাটিতে আমরা দীর্ঘদিন যে আমরা রাসায়নিক সার ব্যবহার করেছি এগুলো অনেক সারই এখন মাটিতে রয়ে গেছে ফিক্সেশন বলে ইংরেজিতে বলে মানে একটার সাথে একটা আবদ্ধ হয়ে আছে আচ্ছা আচ্ছা যেটা গাছ গ্রহণ উপযোগী নাই কিন্তু মাটিতে আসে যেমন রয়ে গেছে যেমন ধরেন ফসফেট ফিক্সেশন হয়ে যায় পটাশ থাকে নাইট্রোজেন তো আমরা বাতাস থেকেও নিতে পারি আবার রাসায়নিক সারের মাধ্যমে দিতে পারি এই সারগুলোকে গাছের জন্য খাবার উপযোগী করার জন্য এক ধরনের অনুজীব আছে যেটা পাশ্চাত্যের দেশগুলো আবিষ্কার করে এটা মাইক্রোব বেস ফার্মেন্টেড ফার্টিলাইজার বলে যেটা আমাদের দেশেও কিন্তু এই ধরনের গবেষণা প্রতিষ্ঠান আছে বিনা বলে যে বাংলাদেশ নিউক্লিয়ার এগ্রিকালচার তারা কিন্তু এই অনুসার কিন্তু তৈরি করে কিন্তু এটা উন্নত দেশের প্রযুক্তি আর আমাদের দেশের প্রযুক্তির যে পদ্ধতিগত আবিষ্কারের যে পদ্ধতি মেথড অফ অ্যানালাইসিস অ্যান্ড এর যে ইনোভেশন এই প্রক্রিয়াটা আলাদা যেটা পাশ্চাত্যে এবং পার্শ্ববর্তী আমাদের দেশগুলোতেও কিন্তু এই প্রযুক্তি ব্যবহার করে তারা ফার্টিলাইজার কীটনাশক এগুলোর ডোসেস কমে ফেলেছে খরচ কমছে আবার উৎপাদনও বাড়ছে এবং আপনার যেমন ফার্মাসিটি গেলে আমরা যেমন একটা প্যারাসিটামল খাই মিলিগ্রাম এটা কিন্তু একটা হোমিওপ্যাথিক মতো ছোট্ট একটা সুগার দানার মতো করা সম্ভব ন্যানো টেকনোলজিতে সম্ভব মানে কি এটা এই প্রযুক্তি আসছে এটা আমাদের কৃষিতেও এটা আনতে হবে তা আমাদের এই গবেষণার জায়গাটা যেমন ধরুন আমরা একটা আবদ্ধ ছিলাম একটা সব জায়গাতেই একটা সিন্ডিকেশন কাজ করেছে এই সিন্ডিকেশনটা ভেঙে দিয়ে দেশের জন্য একদম উপযোগী আচ্ছা ধর্মী তথ্য উপাত্ত নিয়ে আমাদের পঞ্চবার্ষিকী একটা পরিকল্পনা করতে হবে কৃষিকে উন্নয়নের জন্য স্বয়ং সম্পূর্ণ করার জন্য আমরা যেগুলো এখানে উৎপাদন করতে পারি এগুলো কেন আমরা আমদানি করে কেন আমি বৈদেশিক অর্থ নষ্ট করবো নষ্ট করবো যেমন ধরুন আমি আপনার দুই তিনটা উদাহরণ দিই আমাদের দেশে কিন্তু ট্রিপল সুপার ফসফেট চিটা এটার কাঁচামাল হলো আপনার রক ফসফেট আমরা এটা অনেক সুদূর দেশ থেকে আমরা নিয়ে আসি এটা কিন্তু আমাদের শ্রীলঙ্কায় আছে আমাদের মায়ানমারে আছে পাকিস্তান একদম প্রতিবেশীদের কাছে পাকিস্তানেও আছে যেগুলো আপনার বর্তমানে যে মূল্যে ক্রয় করা হয় তার অর্ধেকেরও কম দামে

কিছু ঘাপটি মেরে বসে থাকা কিছু লোক সুবিধাবাদী কিছু লোক রাষ্ট্রীয় প্রতিষ্ঠানকে লস দেখাইতেছে আর হলো নিজে লাভবান হচ্ছে নিজে লাভবান হচ্ছে কিন্তু দেশ ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছে আবার যেমন ধরুন কৃষকের উৎপাদিত ফসল ইক্ষু আক আমাদের দেশে এই চিনি এক কেজি চিনি উৎপাদন করতে লাগে তিরিশ তিনশো টাকা আর আমরা চিনি আন্তর্জাতিক বাজার থেকে আনতে পারি সত্তর টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা কেন এখানে কেন আমি উৎপাদন করবো আর আমার উৎপাদন খরচ কেন এত বাড়ছে এর অন্তর্নিহিত কারণটা কেন আমরা খুঁজে দেখছি খুঁজে দেখছি আমরা ছোট্ট বিরতি নিতে চাই ভালো আলোচনা হচ্ছিল আমরা ফিরে প্রিয় দর্শক নিচ্ছে একটা বিজ্ঞাপন বিরতি আমাদের সাথেই থাকুন আবার করতে এই কৃষি বিজনেসে দর্শক বিরুদ্ধে আগে আলোক হেলথ কেয়ার হাসপাতালের সোজনে দেশের কৃষি খাতে আমরা আলোচনা করেছিলাম ন্যাশনাল এগ্রিকার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মুস্তফিজুর রহমানের সঙ্গে তার সাথে যুক্তি আলোচনায় জন মুস্তাফিজুর রহমান যেটি আপনি বলছিলেন যে কৃষিখাত যেটি আমাদের অর্থনীতিতে বিশাল একটা ভূমিকা রেখে চলেছে এবং আমাদের খাদ্যের সংস্পূর্ণতা একটা বড় ভূমিকাও আছে সেখানেও সিন্ডিকেটের রেহাই নেই এবং খুবই দুঃখজনক একটি দেশের আসলে এইসব জায়গায়ও যদি সিন্ডিকেট হয় আমরা বাজারে গেলে দেখছি যে কৃষক পণ্য উৎপাদন করছেন দশ টাকায় সে পণ্য বাজারে গেলে কিন্তু হচ্ছে সত্তর টাকায় একশো টাকায় মূল্যস্ফীতির অবস্থান নতুন করে কি বা বলবো এই জায়গাগুলো নিয়ে বৃহৎ একটা পরিকল্পনা দরকার সিন্ডিকেট ভেঙে দেওয়া দরকার কিন্তু কেন হয় না বা আমরা কি প্রত্যাশা রাখবো এখন নতুন করে যে বাংলাদেশ এখন এগিয়ে যাচ্ছে সেখানে আপনি অতি গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন দেখুন কৃষক মূল্য পাচ্ছে না অথচ আমরা যারা ভোক্তা আমরা কিনতে যাচ্ছি তখন দেখো যে আমাদের ইনকামের সাথে এই বাজার মূল্যের মিল নাই যেটাকে আপনি মুদ্রাস্ফীতি বলছেন এটার প্রধান কারণ হল মধ্যস্বত্বভুগী তো অর্থনীতি অচল হয়ে যাবে এদেরকে লাগবে কিন্তু কৃষককে এইভাবে জিম্মি করে মধ্যস্বত্ব ভোগীরা তারা অর্থবিত্তের মালিক হবে কৃষক দরিদ্র থেকে যাবে এটা নিয়ে তো ভোক্তার ভোক্তার পকেট কেটে যাবে এটার একটা সমাধান কি তাহলে উন্নত বিশ্ব আমেরিকা কিভাবে তার অর্থনীতি নিয়ন্ত্রণ করে কৃষি অর্থনীতি ওখানকার কৃষকরাই তো সবচেয়ে আমাদের পার্শ্ববর্তী ভারত কি এবং চায়না চায়না চায়নার কৃষকরা মার্সিটি চালায় আপনার ভারতের কৃষকের যখন আপনার ইন্দিরা গান্ধীর সময় ওখানে তাদেরকে বিদ্যুৎ দিয়েছে আগে কৃষককে তারপরে দিয়েছে মানুষের বাড়িতে এই যে রিফর্ম সংস্কার আমাদের কৃষিতে কি সংস্কারটা দরকার সেটা যদি আমি একটু আমার জায়গা থেকে আমি একজন কৃষি বিজ্ঞানী হিসেবে এবং আমি এই পেশার সঙ্গে দীর্ঘ তিরিশ বছর কাজ করছি এখানে দেখুন আমাদের গবেষণাটা হয় নাই যে কোন কৃষি পণ্য দ্বারা কোন শিল্প লাভজনক হতে পারে আচ্ছা আমি একটু আগে যেমন সুগার মিলের কথা বললাম চিনি কলগুলো আমাদের বন্ধ হয়ে যাচ্ছে অথচ পৃথিবীর অন্য অন্য দেশে যেমন ধরুন ব্রাজিল চিনি উৎপাদনে তারা স্বয়ংসম্পূর্ণ শীর্ষে এখানে অস্ট্রেলিয়া আছে এবং কি চায়নাও আছে ভারতেও আছে। ভারতে এই যে চারটা দেশের কথা বললাম এর বাইরেও আরও অন্যান্য দেশ আছে এদের কিন্তু প্রধান কারণ হলো তারা যে জাত আবিষ্কার করেছে ভ্যারাইটি এক কেজি একশো গ্রাম সুগার কেনের মধ্যে তার একুশ পার্সেন্ট চিনি থাকে মানে সুগার কেনের যে রস এই রস থেকেই তো আপনার চিনি বানানো হয় এখানে বিশ থেকে একুশ পার্সেন্ট সুগার ওর মধ্যে থাকে যেটাকে পরবর্তীতে আমরা চিনি পাই রূপান্তরিত আর আমাদের দেশে এটা আট নয় পার্সেন্ট ছিল আমাদের আখের ভেতরে সেটা এখন চলে আসছে ছয় পার্সেন্ট আরো কমে গেছে আরো কমে গেছে অর্থাৎ আমাদের এখানে বিজ্ঞানী যারা তারা বহিবিশ্বের সঙ্গে এই জ্ঞান চলতে পারে নাই আর যদি ধরুন সুগার কেন গবেষণা করেছে এরকম কোন বিজ্ঞানীকে যদি সমগ্র গবেষণার দায়িত্ব দেন তার তো কোনো সফলতার ইতিহাস নাই এবং তাকে যদি বারবার আপনি তার মেয়াদ শেষ হওয়ার পরেও তাকে নতুন করে দিচ্ছেন এটাই হলো সিন্ডিকেশন এবং সেই কারণে আমাদের কৃষি যোগ্য লক্ষ্যে যোগ্য স্থানে দিচ্ছেন এই কারণে আমাদের কৃষি পিছিয়ে গেছে সুগার মিল বন্ধ হয়ে গেছে এখন তাহলে দেখুন যে আপনি যে প্রশ্ন পড়লেন যে মধ্যসত্ব ভুগির কারণে এখানে ইনফ্লেশন বাড়ছে কৃষক দরিদ্র থেকে যাচ্ছে কৃষকের উৎপাদিত পণ্য আমাদেরকে শনাক্ত করতে হবে যে এই এই অগ্রাধিকার পণ্যগুলো দ্বারা আমাদের একটা লাভজনক এবং রপ্তানিযোগ্য ইন্ডাস্ট্রি হতে পারে সেই ইন্ডাস্ট্রিতে সরকারকে যারা ব্যবসায়ী যারা বিনিয়োগকারী তাদেরকে এটা এই ইন্ডাস্ট্রিটা অ্যাট্রাকটিভ করে দিতে হবে আকর্ষণীয় করে দিতে হবে তাহলে আপনি দেখবেন পাঁচ বছরের মধ্যে আমাদের এই কৃষি স্বয়ংসম্পূর্ণ হবে এবং কৃষির উপকরণ যেগুলো আছে যেমন ধরুন পেস্টিসাইড এই যে যেটা কীটনাশক ছত্রাকনাশক আগাছানাশক এটা অতি সাধারণ প্রযুক্তি আমাদের দেশ ঔষধ শিল্পের স্বয়ং সম্পন্ন কেন এটা বানাতে পারছে এটা বানাতে দিচ্ছে না আচ্ছা একটা অনেক বড় সিন্ডিকেট সিন্ডিকেশন যারা এগুলো এর সাথে যারা সংশ্লিষ্ট তাদেরকে শনাক্ত করতে হবে যে কেন এটা এখানে উৎপাদন হচ্ছে না এতদিন আমরা একটা বৃহত্তর একটা জায়গা আমরা জিম্মি থেকে আমরা হয়তো সেটা দোহাই সুযোগ পাননি বলতে পারিনি আমি ধরুন আপনার টেলিভিশনে বিভিন্ন টেলিভিশনে যে বহুবার বলেছি মানে এই সিন্ডিকেটের বিরুদ্ধে কথা বলার সুযোগ থাকতো না বা লাভ হতো না তো এখন যেহেতু ধরুন আমি বলবো যে এখানে কৃষি মন্ত্রণালয়ের মাননীয় সচিব সাহেবের সঙ্গে আমরা কয়েকদিন আগে আমি আলোচনা করে আসছি এবং উনি সুযোগ দিয়েছিল ধন্যবাদ উনি মন দিয়ে শুনেছে এগুলোকে আমরা একটা একটা করে ধরতে হবে পাঁচ বছরের জন্য আমাদের কৃষিকে এবং শিল্প খাতকে একটা বড় পরিকল্পনা সাজাতে হবে আমি তিন চারটে ইন্ডাস্ট্রির কথা বলতে পারি এগুলো কিভাবে আমরা পরনির্ভরশীল হয়ে আছি যেমন ধরুন আমাদের পোশাক শিল্প আমরা এই গরিব দেশ পৃথিবীর দ্বিতীয় বৃহত্তর পোশাক উৎপাদনকারী রপ্তানিকারক দেশ কিন্তু তার যে মূল যে জিনিস কাঁচামাল এগুলো পুরোটাই আমরা আমদানি করে নিয়ে আসি তাহলে আমাদের জমি সীমিত তাহলে এখানে কটনের প্রোডাকশন কতটুকু বাড়ানো যায় আর কতটুকু আমরা এটাকে লাভজনক করার জন্য আমরা কি কি প্রতিবন্ধকতা আছে এইভাবে আমরা এই শিল্পকে স্বয়ং সম্পন্ন করব আর ধরুন কৃষির যেগুলো উপকরণ যেমন ধরুন রাসায়নিক সার যেগুলো উৎপাদন করার মতো এবং উন্নত দেশে যে সমস্ত মাইক্রোনিউট্রিয়েন্ট ফার্টিলাইজার হয়েছে অথবা মাইক্রো বেস ফার্টিলাইজার হয়েছে অনু অনুসার হয়েছে এই প্রযুক্তিগুলো আমাদের দেশে এখানে আনতে দিতে হবে ধরুন এই যে যান্ত্রিকীকরণের নামে জি জি আমরা সাধারণ জিনিস আমদানি করে নিয়ে আসতেছি হাজার হাজার কোটি টাকা অন্য দেশের শিল্পকে আমরা ভর্তুকি দিচ্ছি আমি ভর্তুকি দেবো আমার দেশের ইন্ডাস্ট্রিকে যেটা আমার দেশের মানুষের কাজে লাগবে দেশের কাজে লাগবে কাজে লাগবে কত কত সাধারণ ধরুন প্লাস্টিকের একটা বডি আমরা এটাও আমরা আমদানি করে নিয়েছি আমরা যদি ইঞ্জিনটা যদি অনুমোদন দিই যে আমরা ইঞ্জিনটা আগামী তিন বছর আমদানি করব যারা আমদানি করবে তাদেরকে আমরা সুবিধা দেবো আগামী পাঁচ বছর মধ্যে তাকে শিল্প করতে হবে তাহলে এটা স্বয়ংসম্পূর্ণ হবে এইভাবে সেক্টর দেশের অর্থনীতি মানে উৎপাদন বৃদ্ধি হতে হবে অবশ্যই আপনার উৎপাদন বৃদ্ধি সক্ষমতা যদি না থাকে না থাকে ছাব্বিশ সালের পরে ধরেন এলডিসি গ্রাজুয়েশনের পরে হয়ে গেলে আপনার সমস্ত বহুজাতিক কোম্পানিগুলো এখানে ফ্যাক্টরি করবে যারা এই সিন্ডিকেটের মধ্যে আছে কি নাই আমি জানি না দেখতে হবে যে কারণে আমরা এখানে শিল্প করতে পারছি না আপনি দেখবেন যে এই আমাদের এলডিসি গ্রাজুয়েশনের পরে আমাদের এই দেশে আমাদের মালিকানাধীন হয়ে যাবে তখন আপনি ব্যারিয়ার করতে পারবেন এর আগেই আমাদেরকে এই অগ্রাধিকার খাত চিহ্নিত করে শিল্পের স্বয়ং হতে হবে বিনিয়োগ বাড়াতে হবে কর্মসংস্থান সৃষ্টি করতে হবে তাহলেই দারিদ্র বিমোচন হবে এর বাহিরে আমি আর কিছু দেখি না আমরা একেবারে শেষ দিকে চলে এসেছি অবশ্যই আমরা প্রত্যাশা করব নতুন বাংলাদেশের সংস্কার নিয়ে যেভাবে আমরা এগিয়ে যাচ্ছি কৃষিখাত একটা মহাপরিকল্পনার মাধ্যমে আমাদের দেশ আরো স্বয়ং এগিয়ে যাবে সে প্রত্যাশা রাখছে আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেয় আপনাকে ধন্যবাদ দর্শক শ্রোতা যারা শুনলেন তাদেরকে ধন্যবাদ প্রিয় দশক এতক্ষণ আলোক হেলথ কেয়ার অ্যান্ড হাসপাতালের সুজনে দেশের কৃষি খাতে নানা দিকে নিয়ে কথা বলছিলাম ন্যাশনাল কেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কে এস এম মোস্তফিজ রহমানের সঙ্গে বেরোনি চা একটা বিরতি দুপুর দুটো ত্রিশ মিনিট আবার ফিরবে কৃষি বিজনেসে আমাদের সাথেই থাকুন